কাইলৈ সরস্বতী পূজা। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীক আরাধনা করবলে সাজু হয়েছে শিক্ষার্থীসকল। কোভিড সৃষ্ট পরিবেশের পাছত রাজ্যের প্রতিখন শিক্ষানুষ্ঠানতে চলিছে বাগ দেবীক আরাধনা করার প্রস্তুতি। রাজ্যের অন্য প্রান্তর সমান্তরালক গুয়াহাটী মহানগরীর শিক্ষানুষ্ঠানসমূহতো পূর্ণগতিত চলিছে সরস্বতী পূজার ব্যাপক আয়োজন। শিক্ষার্থীসকলে জানালে সরস্বতী পূজাক লৈ চলি থাকা ব্যস্ততার কথা। সরস্বতী পূজাটো বহুত ভাল লাগিছে এইবার, মানে ফার্স্ট ইয়ার আমি কটনত, সো কটনৰ সরস্বতী পূজা চোৱাৰ আৰু ফার্স্ট টাইম আৰু বহুত হেপা হয়। কাইলে চাদৰ মেখেলাই পিন্ধিম। প্রস্তুতি দেবী আনা আনিব আৰু অকণ পিছলে। আৰু আজি ইয়াতে দেখিব পাৰিছে ইমান সুন্দৰ সুন্দৰভাৱে সিহঁতি দাদাহঁতে ডেকোরেশ্যনবোৰ কৰিছে। মই কি বুলি কয় এইকেইদিন আৰু অলপ অলপ এনে হাত দি দিছোঁ আৰু। মোস্টলি ইয়াতে চাম আৰু বাকী কেইটা মানে কটনৰ বাকী বহুত জেগাত কৰিছে, সিহঁত তাতেও অলপ অলপ চাবলৈ যাম, মোস্টলি ইয়াতে থাকিম আৰু। নিজৰ ঘৰৰ নিচিনাই আমাৰ হোষ্টেলখন, তো ঘৰতে নিজৰ পূজাখন পালন কৰাৰ নিচিনা হ'ব এইবাৰ। আমি সব বছৰে কৰোঁ, এই বছৰো কৰিম। বিশেষ স্পেচিয়েল হ'ল আমাৰ স্পেচিয়েল ফটো বুথকেইটা, লগতে আমাৰ ফাউণ্টেইন আছে, তাতে মণ্ডপখন আৰু লগতে আমাৰ এণ্ট্ৰেন্সৰ গেটটো হয়। ইফালে বাগদেৱীৰ আৰাধনাৰ বাবে শিক্ষাৰ্থীসকলৰ উপৰিও ব্যস্ত মৃৎশিল্পীসকল। ইতিমধ্যে মৃন্ময় মূৰ্তিত শেষ পৰশ দিছে মৃৎশিল্পীসকলে। সৰস্বতী পূজাক লৈ মৃৎশিল্পীসকলে জনালে তেওঁলোকৰ কৰ্মব্যস্ততাৰ কথা। মূল্য আছে 7,000-8,000 এনেকুৱা ধৰণৰ আছে, আৰু সৰুবিলাকৰ দাম কম আছে, অলপ 3,000-4,000, 2,000, 1,000। আজি কারণে হয় না, এনে কাস্টমার সাইজ যাই আছে, দাম দাম কারণে বাদি আছে, দাম কারণে আমার হেৰি নহয়, পোষা নপোষায় আমার, লকডাউন কারণে আর হেৰি হয়ে গেছে না। গুয়াহাটির পৰা কনক শইকীয়া, রিপোর্ট ইটিভি ভারত অসম।